আমার মরণ কালে ডোল বাজিবা যাই আর বাড়ি বায়ো আমি মারা গেলে আমাকে ঢাক ঢোল বাজিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাসের সাথে আমাকে কবরে রাখবা কারণ আমি হলো আল্লাহর ওলি আমাদের ধর্ম বিবেক দিয়ে নয় আমাদের ধর্ম ভিত্তিটা হলো কোরআন এবং হাদিসের উপরে এটাই সমস্ত মুসলমান বিশ্বাস করে কিন্তু মুসলিম হয়ে তুমি কোন ধরনের মারেফাতি মুসলমান যে তোমার কর্মকাণ্ডের মধ্যে ইসলাম কোরআন হাদিসে কোনো গন্ধ নাই বরং তোমার বিবেক যেটা বলতেছে তুমি বিবেক খাটা সেটা বানার চেষ্টা করছো এই ধরনের ফেতনা এই ফেতনা সম্পর্কে আমাদের নিজেদের সচেতন থাকতে হবে পরে মরণে কালে ডুলবাসি যেই ইসলামী বিধিবিধান 1450 বছর পর্যন্ত চলে আসতেছে এটা নিয়ে কোনো আরব গবেষক এবং কোনো ধর্মীয় গবেষক কেহ এটা নিয়ে আজ পর্যন্ত কোনো গবেষণা করে নাই আর এই যত বাংলা গবেষক বাংলাদেশে তৈরি হচ্ছে এই বাংলা মুফতিরা এখন মানুষকে কীভাবে বিভ্রান্ত করতেছে এই বিভ্রান্ত শুধু হাদিসকে অস্বীকার না এই বিভ্রান্তটা হলো এটা হলো একেবারে মানে ইহুদ নাসারা বা তার চেয়ে মুশরিকদের একটা পরিকল্পনা যে মানুষদেরকে ইসলামের ভেতরে ছন্দ ঢুকে দেওয়া আত্তাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আমাদের দেশের মুসলমানদের জন্য এখন দুটো সমস্যা একটা হলেই যেটা একটু আগে বললাম যে ইসলামের শিক্ষা থেকে দূরে থাকার কারণে মুসলমান হওয়ার পরেও আমার কৃষ্টি কালচার আমার চেহারা আমার স্রোত আমার আকৃতি আমার চিন্তাভাবনা আমরা সব কিছু এখন মানে বিধর্মের দিকে আমরা ধাবিত হচ্ছে এই মুসলমান দেশে থাকার পরেও মুসলিম হিসাবে জন্মগ্রহণ করার পরেও মুসলমানদের মাঝে লালন পালন হওয়ার পরেও পর্যায়ক্রমে আমি বিধর্মীদের সব কিছু গ্রহণ করে আমরা আস্তে আস্তে বিধর্মের দিকে ধাবিত হয়ে যাচ্ছি যদিও নিজেকে বিধর্মী বলি না খ্রিস্টান বলি না নাসারা বলি না কিন্তু আমার ভিতরে তাদের সব কাজ চলে আসছে যেই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তিনি বলে দিয়েছিলেন যে লাতাত্তাবিআন্না সুনানাম মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ও জিরাআন বিজিরা যে তোমরা তোমাদের পূর্বের উম্মতদের অনুসরণ করবা অনুকরণ করবা তারা যেই কাজ করে তোমরা সেই কাজ করবা কি কথা বুঝে আসতেছে আচ্ছা দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে 1450 বছর পূর্বে যে কথাটি বলেছেন বাস্তবে এটা আমরা এখন উপলব্ধি করতেছি না করতেছি না বলেন করতেছি না আজকে মুসলিম আচ্ছা তাদের পোশাকের বিধিবিধান ইসলাম দেয়নি এখন তারা কি ইসলামী পোশাক পরে নাকি বিধর্মীদের পোশাক পরে কথা বলেন বিধর্মীদের পোশাক পরে নিজেও পরে সন্তানদেরকে পরাচ্ছে এই ধরনের মুসলিমদের সংখ্যা কম না বেশি আচ্ছা মুসলিমদের চেহারা কেমন হবে তাদের আকৃতি কেমন হবে এবং তাদের পোশাক কেমন হবে এই বিষয়ে কি বিধিবিধান আল্লাহ পাক দেননি আমাদেরকে দিয়ে ইসলাম দিয়েছে না কয়জন মুসলমান কাছে বিধান আছে বলেন আমাদের অধিকাংশ মুসলমান তারা এটাকে কিছু মনেই করে না এটা একটা ফেতনা এই ফেতনা আমাদের মুসলিমদেরকে গ্রাস করেছে আর একটা ফেতনা সেটা হলো এখন বিশেষ করে আমরা বাংলাভাষী যারা আছি আমাদের জন্য এখন এই ফেতনাটা যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে সেটা কি আমরা এখন নতুন নতুন বাংলা গবেষক হয়েছি বাংলা মুফতি ঠিক আছে ইসলাম নিয়ে যত গবেষণা পৃথিবীতে মুসলমানরা তারা যত করে নাই তার চাইতে বেশি আমরা বাংলা মুফতি নিজের বাড়িতে বসে গবেষণা করতেছি তার মধ্যে একটা গবেষণার কথা বলি সেটা হলেই একজন বক্তা কত ধরনের বক্তা যে এখন ইউটিউবে আসে আপনারা তো দেখেন আর ইসলামের কত রূপরেখা যে এখন আমরা দেখতে পাচ্ছি আল্লাহ হেদায়েত করুক যে প্রকৃত ইসলাম কি এটা আমরা না জানি না বোঝার চেষ্টা করি এবং কীভাবে জানবো সেটাও জানি না এখন ইসলামী লেবাস পরি ইসলামের নাম নিয়ে মানুষকে যেটা এখন ধোঁকা দেওয়া হচ্ছে সেটা হলেই যে আস্তে আস্তে প্রথমত একটা ফেতনা উঠেছে সেটা হলোই যে হাদিস এটা আল্লাহর কথা নয় এবং এটা ইসলামের কোনো অংশ নয় ঠিক আছে এটা নিয়ে অনেক যুক্তি দিচ্ছে যে ইসে হাদিসের ভিতরে অনেক কথা আছে যে কথাগুলি ইসলাম সাপোর্ট করে না এবং তারা বলতেছে কোরআন আমাদের জন্য যথেষ্ট যেহেতু আল্লাহ পাক কোরআনের মধ্যে
সব কিছু বর্ণনা করেছে। এটা একটা ফেতনা, এই ফেতনা কিন্তু আছে ইনশাল্লাহ। এই ফেতনা বিষয়ে আলোচনা আগেও করেছি, আর একটা আলোচনা আমি ইনশাল্লাহ খাস এটাভাবে করবো। আর একটা ফেতনা যেটা আমরা এখন খুব বেশি দেখতে পাচ্ছি সেটা হলেই ওই সূত্র থেকেই পর্যায়ক্রমে যারা নাকি এখন হাদিসের উপরে অ্যাটাক করতেছে, এখন পর্যায়ক্রমে কোরআনের উপরে অ্যাটাক করতেছে। যে কোরআন যেটা এর মধ্যেও অনেক বানাওয়ার জিনিস আছে যেটা বুঝে আসে না। প্রথমত দেখুন, আমরা মুসলিম যারা, আমাদের বিশ্বাসের মূল যেটা প্রথম ভিত্তি সেটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য জিনিসকে তারা বিশ্বাস করে। কোরআনে মাজিদ আল্লাহ পাক অবতীর্ণ করেছেন জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে। আমরা কি দেখতে পেয়েছি? দেখতে পেয়েছি? দেখতে পাইনি, বিশ্বাস করতে হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ তারা এখন এই দিন ধর্মটা পুরা বিবেকের উপর ভিত্তি করে তারা বোঝার চেষ্টা করছে। আমি আজকে খুতবায় একটা বক্তব্য শুনলাম, সেখানে কিন্তু বলা হচ্ছে, আজকে যেটা বক্তব্যটার কারণ ছিল যে এই যে শীত মৌসুম চেঞ্জ হয়, মৌসুম চেঞ্জ হয় বা পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছু তো আল্লাহর হুকুম এবং নির্দেশনাই ঘটে, ঠিক আছে? কোরআনে মাজিদে আল্লাহ পাক বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে আল্লাহর তাসবিহ বর্ণনা করে এই পৃথিবীতে জমিন এবং আসমানের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর কি করে? প্রশংসা করে। আচ্ছা, এটা কোরআনে আয়াত, এটা কোরআনে আয়াত নয় কি? যারা নাকি হাদিসকে অস্বীকার করতেছে, যেহেতু হাদিসের অনেক কিছু তাদের বিবেকে বুঝে আসে না, আমার তাদেরকে যদি প্রশ্ন করি তুমি এই আয়াতটা তোমার বিবেকের কাছে প্রশ্ন করো তো, যে আল্লাহর প্রশংসা পৃথিবীর সব সৃষ্টি করে, তাহলে সব সৃষ্টির মধ্যে মাটি আছে, পাথর আছে, পাহাড় আছে, গাছ আছে, পালা আছে, পশু পাখি আছে, সাপ বিচ্ছু আছে, সবাইকে আল্লাহ প্রশংসা করে? আচ্ছা, এটা তোমার বিবেককে প্রশ্ন করে, এটা প্রশংসা কীভাবে আল্লাহর ইবাদত করে দেখান দেখি। পাহাড় কীভাবে প্রশ্ন করে? পাহাড় তো আপনি কুড়াল দিয়ে ভেঙে ফেলতেছেন, যদি পাহাড় আল্লাহর প্রশংসা করে সে পাহাড়কে আপনি কুড়াল দিয়ে ভাঙতেছেন কেন বলেন দেখি? গাছ আল্লাহ প্রশংসা করে, গাছ কেটে ফেল দিচ্ছেন না? জমিন আল্লাহ প্রশংসা করে, জমিনটাকে আপনি কোদাল দিয়ে এটা কাটতেছে না? পশু পাখি আল্লাহ প্রশংসা করে, তো সাপও তো আল্লাহ প্রশংসা করে, তার সাপকে মারেন কেন? দুটা দিয়ে, একটা হলে সব কিছু বিবেক দিয়ে যদি বুঝতে চান তাহলে আপনার বিবেক এটা আল্লাহর এটাকে সীমিত বিবেক বানিয়েছে, এটা দিয়ে আল্লাহর বরত্ব বোঝা শুধু এটার উপর ভিত্তি করে এটা সম্ভব না। তাহলে এটা যদি বিবেক দিয়ে আমি বোঝার চেষ্টা করি, বিবেক কিন্তু সাপোর্ট করবে না। পাহাড় কীভাবে আল্লাহ প্রশংসা করে? পাহাড় কি কথা বলতে পারে? পাহাড়ে কি জবান আছে? কী ভাই কথা বলেন, বিবেক কী বলে? বিবেক দিয়ে যদি বুঝি এটা চলবে? চলবে না। একটা বক্তা সে বলছে, মানে মারিফাতি, মারিফাতি বক্তা যারা মানে নাস্তিক, তারা তো ইসলামকে অস্বীকার করে, আহলে কোরআন তারা কোরআনকে মানে, হাদিসকে অস্বীকার করে, আর এক শ্রেণীর মারিফাতি লোকজন আছে আমাদের দেশে, এর সংখ্যা কিন্তু কম না। এই মারিফাতি এরা আল্লাহকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, কোরআন হাদিস ইসলাম সব কিছুকে অস্বীকার করে। তারা বলে মোল্লারা এটা বলে, মানে কোরআন হাদিস থেকে আমরা যা কিছু বলি আমাদেরকে মোল্লা বানিয়েছে, মোল্লাদের বক্তব্য এটা আর তাদের বক্তব্য আলাদা। একজন বলতেছে এই মারিফাতি, তারা তার বক্তব্যে একটা জানাজা তার সামনে নিয়ে আসছে, নিয়ে এসে বলছে যে মোল্লারা আমাদেরকে জানাজা শিখাইছে। কীভাবে? জানাজার সামনে রেখে সুরা ফাতিহা পড়তে হবে, প্রথম তাকবীরে, দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ পড়তে হবে, তৃতীয় তাকবীরে বাঙ্গিতের জন্য দোয়া করতে হবে, এটা হলো সুন্নতি নিয়ম। আর আমাদের দেশে যেটা মাঝহাবি কায়দায় যেটা জানাজা পড়া হয়, প্রথম তাকবীর পরে সুরা ফাতিহা পড়ে না, তারা সানা পড়ে, এরপরে দরুদ পড়ে, তারপরে কী করে? দোয়া করে। ওই বক্তা এখন বলছে সে কিন্তু আহলে হাদিসের কায়দায় যেটা জানাজা সে কথাই সে এখানে নিয়ে আসছে, সে বলছে তারা প্রথম তাকবীর দিয়ে সুরা ফাতিহা পড়ে। তো সুরা ফাতিহা কী আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, বলছে সব কিছু আল্লাহ প্রশংসা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ঠিক আছে সমস্যা নেই। তারপরে বলছে আমি মাইয়েতকে সামনে নিয়ে আসলাম, মাইয়েতের জন্য দোয়া করছি, আর আমি বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছে চাই। দেখে মানুষকে কীভাবে বিভ্রান্ত করতেছে, আরে তোমার সামনে জানাজা আছে আর তুমি বলছো তোমারই ইবাদত করি, তোমার কাছে চাই, তার মানে তুমি মাইয়েতের কাছে, মাইয়েতের জন্য ইবাদত করতেছো, মাইয়েতের কাছে চাও। আমরা কি মাইয়েতের কাছে চাই? সূরা ফাতিহা এটা হলো নামাজ শুদ্ধ হওয়ার তেলাওয়াত। নামাজ শুদ্ধ হওয়ার কি? তেলাওয়াত।
আমরা যে নামাজের মধ্যে যে তেলাওয়াত করি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, কিছুরা কাফের পড়ি না, নামাজের মধ্যে তেলাওয়াত করি। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? হে মোহাম্মদ, আপনি বলুন হে কাফেরগণ। তো আমার এখানে কোনো কাফের নেই, কেউ কাফের আছে? তা আমরা কি নামাজের মধ্যে কাফেরুন সুরা কাফেরুন পড়ি, কাফেরদেরকে ডাকা বলি? আমরা কি কাফের ডেকে ডেকে বলি ইয়া আইয়ুহাল কাফিরুন, নাকি তেলাওয়াত করি? কথা বলে তেলাওয়াত করি। দেখেন, যেই ইসলামী বিধিবিধান 1450 বছর পর্যন্ত চলে আসতেছে, এটা নিয়ে কোনো আরব গবেষক এবং কোনো ধর্মীয় গবেষক কেউ এটা নিয়ে আজ পর্যন্ত কোনো গবেষণা করে নাই। আর এই যত বাংলা গবেষক বাংলাদেশে তৈরি হচ্ছে, এই বাংলা মুফতিরা এখন মানুষকে কীভাবে বিভ্রান্ত করতেছে, এই বিভ্রান্ত শুধু হাদিসকে অস্বীকার না, এই বিভ্রান্তটা হলো, এটা হলো একেবারে মানে ইহুদ নাসারা বা তার চেয়ে মুশরিকদের একটা পরিকল্পনা, যে মানুষদেরকে ইসলামের ভেতরে সন্দ ঢুকে দেওয়া। এখন সে বলছে মাইয়েতকে সামনে রেখে তুমি বলছো ইয়া কেন আবুদ ইয়া কেন আস্তাইন, তারপর বলছো এই দিন আর সেরাত আল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। বলছে না, এই যে সোজা পথ তোমাকে কে দেখাবে, তোমার সামনে তো মাইয়েত। ঠিক আছে, তার মানে সে বুঝাতে চাচ্ছে যে মুসলিমরা যা কিছু করতেছে এরা বোঝে না, এরা কি মোল্লারা কিছুই বোঝে না। হ্যাঁ, এটা সব কিছু বানাবার জিনিস। আর সে তার মুর্শিদের কথা বলছে, যে তার মুর্শিদ বলছে যে মোল্লাদের এই তরিকায় আমার জানাজা না পড়ায়া আমি মারা গেলে আমাকে ঢাক ঢোল বাজিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাসের সাথে আমাকে কবরে রাখবা, কারণ আমি হলো আল্লাহর ওলি, আমি তো মৃত্যুর পর জান্নাতে চলে যাব, অথবা আমি তো ভালো জায়গায় যাচ্ছি। তো দুনিয়ায় কেউ যদি ভালো জায়গায় যায় তাহলে মানুষ কি কেঁদে কেঁদে তাকে পাঠায় নাকি আনন্দ উল্লাসের মাধ্যমে পাঠায়? আপনি দেখেন, ফেসবুক খুলে দেখেন, এরকম ঢাক ঢোলক বাজিয়ে মাইয়েতদেরকে দাফন করা হচ্ছে। ওই মাইয়ে তো মুসলমান, যারা ঢাক ঢোলক বাজছে তারাও কিন্তু মুসলমান। হে মুসলিম ভাই, এটা কিন্তু অন্য কোনো ধর্মে হচ্ছে আমার জানা নাই, কিন্তু এই সব কিছু অপকর্মগুলি আমাদের বাংলাভাষীর মধ্যে বেশি। আর কারণটা হলো এই যে বাংলা ভাষার সূত্রটা হলো হিন্দু থেকে আসছে, আর এই বাংলার অনুবাদ যারা করেছে, বাংলা নিয়ে যারা গবেষণা করে, আসলে তাদের আকিদা এবং তাদের বিশ্বাসের মধ্যে ওই হিন্দুয়ানা পুরা নীতি নিয়ম তাদের আকিদা কিন্তু তাদের মধ্যে ঢুকে যাচ্ছে। এই জন্য বাংলা সাবজেক্ট নিয়ে যারা যত বেশি গবেষণা করে তারা অত বড় নাস্তিক, অত বড় নাস্তিক। আর যারা এই সব কিছু করতেছে তারা কিন্তু মাদ্রাসা পড়ব না, মাদ্রাসা পড়ব না। আমি আজকে মানে আপনাদের মাধ্যমে সারা আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে যে কথাটা বলবো, যে এই ধরনের একটা ফিতনা নাই, একাধিক ফিতনা আমাদের সামনে এখন ফেসবুকে দেখতে পাচ্ছি। হে মুসলিম ভাই, মনে রাখবেন, আপনাকে 1450 বছর পর এই গবেষণা, তুমি যে গবেষণা করলা, এই গবেষণা তো আজ থেকে পৃথিবীর কেউ করে নাই, কেউ করে নাই। আমরা মাইয়েতের সামনে জানাজা পড়ছি, মাইয়েতের জন্য দোয়া করছি, কিন্তু দোয়া কার কাছে করছি? আল্লাহর কাছে। সে আল্লাহর প্রশংসাই সুরা ফাতিহা পড়ি, আমরা সুরা ফাতিহা পড়ি যেহেতু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম তিনিই পড়েছেন। আমাদের ধর্ম বিবেক দিয়ে নয়, আমাদের ধর্মের ভিত্তিটা হলো কোরআন এবং হাদিসের উপরে, কোরআন এবং হাদিসের উপরে, এটাই সমস্ত মুসলমান বিশ্বাস করে। কিন্তু মুসলিম হয়ে তুমি কোন ধর্মের মানবাধী মুসলমান যে তোমার কর্মকাণ্ডের মধ্যে ইসলাম কোরআন হাদিসে কোনো গন্ধ নাই, বরং তোমার বিবেক যেটা বলতেছে তুমি বিবেক খাটা সেটা মানার চেষ্টা করছো? এই ধরনের ফেতনা, এই ফেতনা সম্পর্কে আমাদের নিজেদের সচেতন থাকতে হবে, এবং জনজনকে সচেতন যদি না করা হয় তাহলে মারিফাতি পর্যায়ক্রমে কিন্তু দুনিয়ার মানুষ, যেহেতু অসচেতন মানুষ, এদেরকে সব তারা গ্রেফতার করে নেবে।